সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে, হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয়। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। ভালোবাসা ইগো কাজ করে না, যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি ভয়া হতে হয়। নিজেকে নিয়ে কখনোই অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন মোমবাতি নয় তবুও নিভে যায়, মনটা আয়না নয় তবুও ভেঙে যায়, স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায়, মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকেই একজন নারী সব থেকে বেশি নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না, যেমন বেস্ট ফ্রেন্ড। সরি বললেই কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজেই মোছা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি, যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, কেন এমন হয়? পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। দুজনে সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টামি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি আর কোনো অট্টালিকাতেও পাওয়া যাবে না। সুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। ছেড়ে যাওয়ার ইচ্ছে হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে, তার মনে দাগ রয়ে যাবে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই, যেখানে এটা পাবেন সেখানেই চলে যান। পৃথিবীতে আসার খবর এক বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষে সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। আমি তাকেই চাই যার জন্যে সারা দুনিয়া পাগল হলো সে শুধু আমার জন্যই পাগল থাকবে। বিচিত্র মোর জীবনচিত্র, সব খুঁজে গেছে ঝরে, মানুষ তো সব মুখোশধারী, একটা খুলে একটা পরে।
জীবনে যাকে বেশি গুরুত্ব দিবে সেই তোমার গুরুত্বহীন ভাববে, যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে, যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে, যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না, যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ, নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বলতা জায়গা খোঁজে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। সব মেয়েরা বিয়ের পর স্বপ্ন দেখে না, কিছু কিছু মেয়ে চাকরি করে, নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করে একদিন অপ্রিয় হয়ে যায়। যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলা শেষে ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও যেতে পারে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়েক্ট খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনের একটু অবহেলা করলে আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনোই মিথ্যা অভিনয় করে না। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সেই স্থান থেকে চলে আসাটা কর্তব্য। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। কখনোই বলবেন না রব আমাকে এত কেন দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন। মনে রাখবেন, রব যাদের বেশি ভালোবাসে তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও, যাদের মাঝে অহংকারের ছিটা ফোটাও নেই। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। আমি প্রশংসা করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে সে মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না। যে মানুষ সবার বেলায় থাকে সবশেষে দেখবেন তার বেলা কেউ থাকে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না, জীবন ভাঙা যায়, করা যায় না, মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না, ভালোবাসার সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সময়ের সাথে কিছু ঠিক হয় না, আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। তুমি নিজে সৎ হলে লোকে তোমায় নিন্দা করল,
তাতে দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় লোহা কখনো শোনা হয় না। কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায়, শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না। দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। সবথেকে পুরনো টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র। এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে ভালোভাবে সার্ভিস দেয়। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি, অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বড়লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো। একটা বিবাহিত মেয়ের জন্যে উত্তম বন্ধু তার স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট ছড়ি বললে কখনোই কেউ ছোট হয় না। থাকার ঘর ছোট হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর সবসময় বড় হওয়া উচিত। কোনো সম্পর্ক কখনোই ঝুলিয়ে রাখতে নেই, ধরা হলে আঁকড়ে ধরুন, না হয় ছেড়ে দিন। রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজ এক সময় বলে দেয় সে আর তোমার নেই। অনেক কথা বলা মানুষটাই যদি হঠাৎ চুপ হয়ে যায়, তবে বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে। জীবনে অবহেলিত অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখনই যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে যতটা পারুন এসব মানুষ থেকে দূরে রাখুন। হাসি হলো এমন একটা ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। ভাঙ্গা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেলামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। সবচেয়ে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক সেটা টাকা পয়সা অথবা কারো ভালোবাসা। ভাগ্য নিজে নিজে বদলায় না, ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয়, যেটা সবাই পারে না। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তায় এগিয়ে দিন। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণ রেখেছে পৃথিবীতে তারাই সুখী। মানুষ বড় আজব প্রাণী, কম পেলে খুশি থাকে আর বেশি পেলে বেঈমানি করে। পৃথিবীতে সবচেয়ে বড় ভারী বোঝা বহনকারী ব্যক্তি হলো বাবা, সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী হলেন মা। দেখতে খারাপ হতে পারি, তাই বলে মানুষটা খারাপ নয়। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে, আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। না পারলে কখনো উঠে দাঁড়াতে শিখবেন না, নিজে না নত হলে কিছু শিখতে পারবেন না। কষ্ট না পেলে জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রাগে মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই যে দরকার পড়লে সম্পর্ক রাখবে,
আর প্রয়োজন ফুরালে অহংকার দেখাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না। একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। ভুল তো মানুষেই করে, আর যারা বলে আমি কখনোই ভুল করি না তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। সময় একদিন সব কিছুই উত্তর দিয়ে দেবে। রব মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম, বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যে অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় খারাপ গেলে সাদা কাপড়ও রং ওঠে, মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনে উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে, তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে, আসলে কেউ তা করতে পারে না। রাগের সময় মূলত মানুষ উল্টা পাল্টাই বলে। রাগের সময় যে উল্টা পাল্টা বলে, রাগ শেষে সেই সব থেকে বেশি কষ্ট পায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।